পুরো পৃথিবীর নানান ভাষার নানান বর্ণের ধর্মপ্রাণ মুসলিদের পদচারণায় প্রতিটি মুহূর্ত মুখরিত থাকে সৌদি আরবের মক্কার বাইতুল হারাম। আল্লাহর এ ঘরের চারপাশে সারাক্ষণ ইবাদত বন্দিগিতে ব্যস্ত থাকেন মুসল্লিরা। এবার তাদের প্রয়োজনে 11টি ভাষাজ্ঞান সমৃদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা রোবটের ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ। এই রোবটের মাধ্যমে আরবি, বাংলা, ইংরেজি, ফরাসি, রাশিয়ান, তুর্কি, উর্দু, চীনা সহ 11টি ভাষায় ইসলামের বিভিন্ন মাসালা মাসাইল ও হারাম শরীফের দিক নির্দেশনা পাচ্ছেন ব্যবহারকারীরা। মুসল্লিদের আরো ভালো মানের সেবা দিতে উন্নত প্রযুক্তির ব্যবহার গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুই পবিত্র মসজিদের ধর্ম বিষয়ক প্রেসিডেন্সির প্রধান। অ্যাপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে মুসল্লিদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার পাশাপাশি পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন ভাষার মানুষের মাঝে ইসলামের বার্তা এবং নির্দেশিকা পৌঁছে দিতে কাজ করছে রোবটগুলো। এর মাধ্যমে ব্যবহারকারীরা পবিত্র ওমরা পালন সহ বিভিন্ন ভাষার ধর্মীয় নিয়মকানুনও জানতে পারছেন। তবে এবারই প্রথম নয়, এর আগেও মক্কায় বিভিন্ন ধরনের রোবটের ব্যবহার দেখা গেছে। এর মধ্যে জমজমের পানি বিতরণ, পবিত্র কোরআন শরীফ বহন, করোনা মহামারীর সময়ে মানুষের তাপমাত্রা ও অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ সহ থার্মাল প্রযুক্তির ব্যবহার দেখা গেছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।